বাসায় থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এরকম নরম তুলতুলে পুডিং। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু। ওয়েলকাম গাইস টু মাই পেজ শ্যাম স্টুডিওতে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। চলুন আজকে বানিয়ে ফেলি পুডিং। আমি এখানে 1 কেজি দুধকে জাল দিয়ে একদম কমিয়ে নিয়েছি, মানে হচ্ছে আপনার 1 কেজি দুধকে 1/2 কেজি করে নিয়েছি। দেন হচ্ছে আমি এখানে আমার বাসায় পুডিং বানানোর কোনো মোল্ড নেই, বাট আমার কাছে যে টিফিন বাটিটা ছিল আমি এটাতেই বানিয়ে নিব। তো এখানে আমি কিছু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, এটাকে আমি এখন ক্যারামেল তৈরি করে নিব। আপনারা চাইলে চিনির মধ্যে পানিও দিতে পারেন, বাট আমি উইদাউট এনি পানি আমি হচ্ছে ক্যারামেলটা মেক করে নিলাম। এভাবে করে জাস্ট হচ্ছে আপনার চুলার উপরে দিয়ে ই করে নিলেই হচ্ছে, জাল দিয়ে নিলে আপনার ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। দেন ক্যারামেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি আরেকটা বাটির মধ্যে দিয়ে দিব 2 চামচ চিনি। আপনারা পুডিংয়ে যে পরিমাণ চিনি খান সেই পরিমাণ চিনিটা ব্যবহার করতে পারেন। তো এরপরে আমি নিয়ে নিব এখানে 2টো ডিম। আপনারা চাইলে চিনিটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিতে পারেন, বাট আমি করিনি। আমি এভাবে করে এখন চামচ দিয়ে ফেটিয়ে নিব ডিমটা আর হচ্ছে আপনার চিনিটা। যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায় অ্যান্ড ডিমটা ভালোভাবে ফেটে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে ডিমটা অ্যান্ড হচ্ছে আপনার চিনিটাকে ফেটিয়ে নিতে হবে। তো দেখেন আমি এভাবে করে ফেটিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু হচ্ছে আপনার একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা আপনার একদমই গলে যায়। এক্ষেত্রে আপনারা যদি আপনাদেরকে খুব বিরক্ত মনে হয় তাহলে আপনারা চিনিটা ব্লেন্ডারে পাউডার করে নিতে পারেন। দেন এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটা ফেটিয়ে নিলাম, আমার ফেটানো শেষ। এখন আমি এর মধ্যে অ্যাড করব আমার জাল দিয়ে রাখা দুধটা, যেটা আমি একদম 1 কেজি থেকে কমিয়ে আমি 1/2 কেজি করে নিয়েছি। এখন এইটা দেখেন আমার ক্যারামেলটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, জমে গিয়েছে। তো এটাকে আমি এখন এক সাইডে রেখে আগে হচ্ছে দুধটা মিক্সড করে নিব। তো এখানে দুধের উপর একটা মোটা সর জমে গিয়েছিলো, এটাকে আমি তুলে রাখলাম একটা বাটিতে। এখন আমি এটার মধ্যে অ্যাড করে নিব 1 টেবিল চামচ দুধ পাউডার। আপনারা যদি চান দুধ পাউডারটা অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। দুধ পাউডারটা আমি জাস্ট হচ্ছে এমনি অ্যাড করেছি একটা টেস্টের জন্য, এটা অ্যাড না করলেও কোনো সমস্যা হবে না। তো এখন আমি এটাকেও ভালোভাবে মিক্সড করে নিব যতক্ষণ পর্যন্ত না দুধ পাউডারটা ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে। আর এটাকে ভালোভাবে মিক্সড করার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আপনার 4-5টি এলাচের ছোটো দানা। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে 5টা এলাচ আছে, এর মধ্যে যে ছোটো ছোটো দানাগুলো থাকে এগুলোকে আমি ভালো করে ই করে গুঁড়া করে নিয়েছি। এখন এটাকে আমি এটার সাথে মিক্সড করে ভালোভাবে আবার নেড়ে চেড়ে মিক্সড করে নিব। তো এটা এখন মিক্সড করা শেষ, এর মধ্যে দিয়ে দিলাম আমি হচ্ছে ডিমের মিশ্রণটা, যেটা আগে আমি অনেক ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি হচ্ছে আবার এটাকে মিক্সড করে নিব ভালোভাবে। মিক্সড করার পরে আবার এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। দেন হচ্ছে আমি যে টিফিন বক্সে ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম সেই ক্যারামেলের বক্সটাতে আবার হচ্ছে এই মিশ্রণটা ঢেলে নিব। তো আমার মিক্সড করা শেষ, এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করব। আপনারাও অ্যাড করতেও পারেন নাও করতে পারেন, আমি লবণটা অ্যাড করি জাস্ট হচ্ছে আপনার মিষ্টির যে টেস্টটা থাকে সেটা ভালোভাবে বোঝা যায় এই কারণে। তো এখন আমি এই বক্সটার মধ্যে আবার ঢেলে নিচ্ছি দুধের মিশ্রণটা, যেটা হচ্ছে আমি সব কিছু ভালোভাবে একসাথে মিক্সড করে নিয়েছিলাম। এখন এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, কারণ এর মধ্যে অনেকগুলো এলাচির ছোটো ছোটো দানা হবে, দেন হচ্ছে দুধের সর থাকবে, দেন আবার যে আমি পাউডার দুধ দিয়েছি সেটারও অনেকগুলো দানা থাকতে পারে। তো এটাকে আপনারা যদি ভালোভাবে ছেঁকে না নেন তাহলে কিন্তু আপনার পুডিংটা স্মুথ হয় না। তো এই জন্য প্রয়োজন আপনার হচ্ছে পুরো মিশ্রণটাকে ভালোভাবে ছেঁকে নেওয়ার। আমার এখানে হচ্ছে দুধের মিশ্রণটা ছেঁকে নেওয়া শেষ, এখন আমি চুলা ধরিয়ে হচ্ছে পুডিংটা চড়িয়ে দিব। তো এখানে আপনারা গ্যাস অথবা ইলেকট্রিক চুলা অথবা ওভেন ইউজ করতে পারেন, বাট আমি কখনো ওভেনই বানাইনি, সো আমি এটা বলতে পারবো না কিভাবে বানায়। আমি সবসময় গ্যাসে অথবা ইন্ডাকশনে বানিয়েছি। তো দেখেন আমি প্রথমে একটা কড়াই চড়িয়ে দিয়েছি চুলায়, দেন এরপরে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা দিয়ে দিলাম, তার উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। এই টিফিন বক্সের ঢাকনাটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো এই জন্য হচ্ছে আমি হাতের কাছে যে ঢাকনাটা ছিল সেটাই দিয়ে দিলাম। অ্যান্ড এর উপরে দিয়ে দিলাম একটা ভারী জিনিস, যেন হচ্ছে আপনার পানির মধ্যে যে বাষ্পটা হয় সেটা যেন ভিতরে ঢুকতে না পারে। আর এরপর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো পানি। পানির মনে রাখবেন যে বক্সটাতে আপনারা পুডিং বানাচ্ছেন তার মাঝামাঝি অবধি পর্যন্ত আপনাকে পানি দিতে হবে, যাতে পুডিংটা ভালোভাবে জাল পায়। আপনারা চাইলে আগে পানি দিয়ে দেন তার উপরে স্ট্যান্ড রেখে তারপরে টিফিন বক্সটা দিতে পারেন। আমি অ্যাকচুয়ালি ওইখানে দেওয়ার পরে আমার এটা মনে পড়েছে। তো যাই হোক, এরপরে আমি একটা হচ্ছে উপর থেকে এরকম বল দিয়ে ঢেকে দিব, কারণ যেহেতু আমি উপরে একটা ভারী জিনিস এর উপরে দিয়েছি যার কারণে ঢাকনাটা এখানে সেট হচ্ছিল না। তো আমি এরকম একটা হচ্ছে উপরে বল দিয়ে এটাকে ঢেকে 30 মিনিটের জন্য ছেড়ে দিব। 30 মিনিট পরে দেখেন আমি চলে এসেছি, আমার পুডিংটা কিন্তু একদম রেডি। এখন আমি এটাতে চামচ ঢুকিয়ে দেখে নিলাম, যেটা পুরোপুরিভাবে
ভাবে হয়ে গিয়েছে কিনা। তো এটা পুরোপুরি ভাবে হয়ে গিয়েছে, যদি না হতো তাহলে চামচের মধ্যে এর হচ্ছে পুডিং এর ইগুলো লেগে যেত। তো এখন হচ্ছে আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। ঠান্ডা করার পরে এটা আমি ঢেলে নিলাম একটা প্লেটের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, আর এটা কিন্তু খেতেও তেমনই মজা। আর এটা যেহেতু খুবই পুষ্টিকর একটা খাবার, তো আপনারা বাসায় সপ্তাহে উইকলি একবার ট্রাই করতে পারেন, এটা বানাতে তেমন একটা ঝামেলা নেই। আপনার বাসায় শুধুমাত্র দুধ আর হচ্ছে দুটো ডিম থাকলে কিন্তু আপনারা এরকম একটা ক্যারামেল পুডিং সহজেই বানিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগ ভিডিওতে। ততক্ষণ সবাইকে আল্লাহ হাফিজ আপুরা।